হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলার একুশের কবিতা থেকে কিছু কোশ্চেন। আমরা খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব দরকারি এবং এগুলো তোমরা রেগুলার পড়ার ক্ষেত্রেও পড়তে পারো, তো সেই সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখো সেভেনের কিন্তু এর আগেও আমি অনেক ভিডিও আপলোড করেছি, তোমরা যদি না দেখে দেখো আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো এখন আলোচনাটা শুরু করা যাক একুশের কবিতা থেকে কী কী কোশ্চেন আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমাদের পড়তে হবে। তো চলো শুরু করি। বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক নম্বর বলছে দেখো সুরের সঙ্গে কী কী মিশে আছে। উত্তর আমরা লিখব সুরের সঙ্গে মিশে আছে কবির মায়ের মুখ, মায়ের গাওয়া কত না গানের কলি। নেক্সট কোশ্চেন বলছে কালবৈশাখী ঝড় উঠলো আকাশে, তাতে কী কী কাঁপলো। উত্তর আমরা লিখব আকাশে কালবৈশাখী ঝড় উঠলে মাঠ ঘাট বাট হাট বন মন কাঁপলো। একটা কথা বলে রাখি, প্রত্যেকে অবশ্যই কিন্তু অনুশীলনের প্রশ্নগুলো খুব ভালোভাবে করবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে সিলেবাসটা রয়েছে প্রতিটা গদ্য এবং পদ্য থেকে কিন্তু অনুশীলনের কোশ্চেনগুলো খুব ভালোভাবে তোমরা রেডি করবে। নেক্সট কোশ্চেন বলছে কোন মাঠের ধারে গুলির আওয়াজ শোনা গেল। তো উত্তর লিখব বিন্নিধানের মাঠের ধারে গুলির আওয়াজ শোনা গেল। পরের প্রশ্ন বলছে ভাটার টানে নৌকা ছেড়ে মাঝিরা কোন গান গায়। উত্তর লিখব ভাটার টানে নৌকা ছেড়ে মাঝিরা ভাটিয়ালি গান গায়। নেক্সট কোশ্চেন গরুর পাল কে মাঠে নিয়ে যায়। উত্তর লিখব রাখাল গরুর পাল মাঠে নিয়ে যায়। নেক্সট কোশ্চেন বলছে দেখো কারা নিজ নিজ পাঠে মন দেয়। তো উত্তর লিখব শিশুগণ নিজ নিজ পাঠে মন দেয়। পরের প্রশ্ন বলছে একুশের কবিতায় আমার মা প্রসঙ্গটি কবি কীভাবে এনেছেন। উত্তর কী লিখব, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। কী বলছে একুশের কবিতা কবি আশরাফ সিদ্দিকির এমন একটি কবিতা যেখানে তিনি তার বঙ্গপ্রীতি ও মাতৃভাষা প্রীতিকে এক সূত্রে গ্রথিত করে দেখেছেন। কী বলছে তাহলে একুশের কবিতা কবি আশরাফ সিদ্দিকির এমন একটি কবিতা যেখানে তিনি তার বঙ্গপ্রীতি ও মাতৃভাষা প্রীতিকে এক সূত্রে গ্রথিত করে দেখেছেন। স্বভাবতই কবিতায় বঙ্গ জননী আমার মা হয়ে আত্মপ্রকাশ করেছেন, তাই তিনি মাতৃকণ্ঠে মাতৃভাষায় উচ্চারিত পল্লী সঙ্গীত ও আরও কত সুরের সঙ্গে মায়ের মুখকে মিশে থাকতে দেখেন। বাংলা শব্দ কোমল উচ্চারণের মধ্যে আমার মায়ের গাওয়া কত না গানের কলি অনুভব করেন। ভাষা আন্দোলন যখন বিজয়ে সার্থকতা পায় তখন তিনি দেখেন বিজয় মিছিলে পা মেলানো আমার মাকে, যিনি মাতৃভাষায় কথা বলতে বড় ভালোবাসেন, যিনি এখনও মিছিলে দাঁড়িয়েও গুনগুন করে গাইতে পারেন। নেক্সট কোশ্চেন বলেছে কোন ভাষায় আমার মা কথা বলেন। উত্তর লিখব বাংলা ভাষায় আমার মা কথা বলেন। নেক্সট বলেছে যে মিছিলে এসে দাঁড়ানো কবির মায়ের সম্পর্কে একুশের কবিতা শীর্ষক কবিতায় যা বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো। উত্তর লিখব মা বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসেন, তিনি কথায় কথায় রূপকথা আর ছন্দের মিষ্টি সুরের ফুল ছড়ান। নেক্সট কোশ্চেন একুশের কবিতার প্রথম ও শেষাংশে কবি কেন প্রবাদ বর্ণন কবিতার পঙ্ক্তিগুলি ব্যবহার করেছেন। অ্যান্সার লিখব বিশিষ্ট কবি আশরাফ সিদ্দিকী তার একুশের কবিতার প্রথম ও শেষাংশে বিদ্যাসাগর সতীর্থ মদনমোহন তর্কালঙ্কারের তিন ভাগে বিভক্ত শিশুপাঠ্য শিশু শিক্ষা বইয়ের প্রবাদ বর্ণন কবিতার অংশবিশেষ ব্যবহার করেছেন। কবি বঙ্গভাষী, তিনি জানেন প্রায় সব শিশুকেই প্রবাদ বর্ণনের মতো এমন মনোমুগ্ধকর শিশু কবিতা পড়তে হয়, ভাষা শিক্ষায় প্রবেশের এ এক চিরায়ত পথ। প্রবাদ বর্ণন কবিতা পড়ার মধুময় স্মৃতি কবির মনকে তার আলোচ্য কবিতা রচনাকাল পর্যন্ত আচ্ছন্ন করে রেখেছে। তার ভাষার আত্মীয়তা ও ভাষার ঐতিহ্য বোঝাতেই তিনি এই কবিতার বিশেষ অংশ নিজের কবিতায় ব্যবহার করেছেন। নেক্সট কোশ্চেন কী বলেছে, তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। সহস্র পাখি কাদের বলা হয়েছে। অ্যান্সার লিখব বাংলা ভাষায় যারা কথা বলে
গান গায় সেই সব মানুষদের সহস্র পাখি বলা হয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে, তোমার জানা দুটি পৃথক লোকসঙ্গীতের ধারার নাম লেখো। তো উত্তর হবে, আমার জানা দুটি পৃথক লোকসঙ্গীতের ধারার নাম হলো লালনগীতি ও ঝুমুর গান। নেক্সট কোশ্চেন বলেছে, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? অ্যান্সার কি হবে? 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে মৃত শহীদদের কথা এবং বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য মানুষের প্রতিবাদের কথা লিখে নিল ইতিহাস। নেক্সট বলছে, মায়ের মুখের সঙ্গে গানের সুরে কবি আর কি মিশে থাকতে দেখেছেন? অ্যান্সার আমরা লিখব, নানান গানের সুরের সঙ্গে কবি মিশে থাকতে দেখেছেন তার মায়ের মুখ আর মায়ের গাওয়া অজস্র গানের কলি। নেক্সট কোশ্চেন, পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ? উত্তর লিখব, পাখি সব করে রব উদ্ধৃতাংশটি মদনমোহন তর্কালঙ্কারের লেখা প্রভাত বর্ণন কবিতার অংশ। নেক্সট কোশ্চেন বলছে, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার, কোন স্মৃতির কথা বলা হয়েছে? অ্যান্সার কি হবে? পাঠশালার কবিতার সূত্র ধরে কবির মন ভেসে ওঠে দেশ নদী মাঠ আর জারি সারি ভাটিয়ালির মতো গানের সুর, যার সঙ্গে মিশে আছে তার মায়ের মুখ আর মায়ের গাওয়া অজস্র গানের কলি। নেক্সট কোশ্চেন, 21শের কবিতায় কোন কোন গানের উল্লেখ আছে? অ্যান্সার আমরা লিখব, কবি আশরাফ সিদ্দিকি জারি সারি ভাটিয়ালি মুর্শিদি ইত্যাদি গান বা তার সুরের কথা উল্লেখ করেছেন। নেক্সট কোশ্চেন, বর্তমানে পাঠশালায় পড়া মন্ত্রের মতো সুর কবির কাছে কীরূপ? অ্যান্সার লিখব, বর্তমানে পাঠশালায় পড়া মন্ত্রের মতো সুর কবির কাছে স্মৃতির মধু ভাণ্ডার। নেক্সট কোশ্চেন বলেছে, আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, কথাটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? অ্যান্সার লিখব, জারি সারি মুর্শিদি ভাটিয়ালি ইত্যাদি গানগুলি বাঙালির নিজস্ব লোকসঙ্গীত, তাই এই গানগুলির মধ্যে দিয়ে বাংলার প্রাণের সুর বেজে ওঠে। সে কারণেই কবি বলেছেন এই সব সুরে যেন মিশে আছে তার মায়ের মুখ। নেক্সট কোশ্চেন, পাখি সব করে রব পঙ্ক্তিটিতে কবির কী মনে হয়েছে? অ্যান্সার লিখব, এই পঙ্ক্তিটিকে কবি পাঠশালায় পড়া মন্ত্রের মতো সুর বলে মনে হয়েছে। সেই সুর পরিণত জীবনে কবির কাছে স্মৃতির মধু ভাণ্ডার হয়ে রয়েছে। পড়ে গেল মাটিতে, এই পড়ে যাওয়ার মধ্যে দিয়ে কবি কী বলতে চেয়েছেন, কী বোঝাতে চেয়েছেন? তো উত্তর লিখব, বিন্নিধানের মাঠের ধারে গুলিবিদ্ধ হয়ে পাখিদের পড়ে যাওয়ার চিত্রের মাধ্যমে কবি ভাষার জন্য যারা লড়াই করছিল তাদের মৃত্যুর কথা বোঝাতে চেয়েছেন। নেক্সট কোশ্চেন, পড়ে গেল মাটিতে, কারা মাটিতে পড়ে গেল? অ্যান্সার লিখব, কয়েকটি পাখি যারা গান গাইছিল তারা গান শেষ করার আগেই মাটিতে পড়ে গেল। নেক্সট কোশ্চেন, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, ইতিহাস কেন থমকে দাঁড়িয়েছিল? অ্যান্সার হবে, মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য শহীদদের আত্মদানের যে ঘটনা ঘটেছিল ইতিহাস তার জন্য প্রস্তুত ছিল না বলেই থমকে দাঁড়িয়েছিল। নেক্সট কোশ্চেন, যিনি এখনও এমিছিলে গুনগুন করে গাইতে পারেন, কি গাওয়ার কথা এখানে বলা হয়েছে? অ্যান্সারে লিখব, এখানে মার গুনগুন করে গাওয়া শৈশবের ছড়া পাখি সব করে রব এর কথা বলা হয়েছে। তাহলে আমরা সপ্তম শ্রেণীর বাংলার 21শের কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার এই ভিডিওতে আলোচনা করে ফেললাম। প্রতিটা কবিতা থেকে কিন্তু কবিতা এবং গদ্য থেকে এরকমভাবে কোশ্চেন অ্যান্সার আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব। এর জন্য তোমরা কী করবে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিতে একটি লাইক করে রাখবে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি।